ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব 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 ভালো আছি। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে রবিবার সকালবেলা, স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, ঘর মুছেছি, সমুখ বাবা স্নান করে পুজো দিবে, এখন আমি ভাত বসিয়েছি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এদিকে বিছনা উঠানো হয় নাই, মাত্র সময়কে উঠিয়ে রেডি করে দিলাম, বিছনাটা উঠাবো তারপরে স্কুলে যাবো। আর এদিকে সমীক খাচ্ছে, কি খাচ্ছে বাবা? মিষ্টান্ন। মিষ্টান্ন না, এটার নাম ছইড়া বইড়া। ছইড়া বইড়া একটু দেখিয়ে দাও কেমন ছইড়া বইড়া। এই যে ছইড়া বইড়া, এখানে রং চা বসিয়েছি, আর এদিকে ভাত ভাত বসিয়ে দিয়েছি, ভাত সিটি আসলে হয়ে যাবে, চা খেয়ে চলে যাব। তো দেখো অনেকক্ষণ পরে সমীকে স্কুল থেকে এসে তারপরে রান্না করতে বসে পড়েছি আমি। আজকে দুই দিন পরে বাসায় রান্না করলাম, তো সব সবজিপাতি, শীতের দিন তো কিছুই নষ্ট হয় না, কিন্তু শাকটা অনেক দিন আগে এনে রেখেছিলাম, শাকটা একটু পচে পচে কিছুটা পচে পচে ফালায় ফালায় তারপরে রান্না করছি, মানে পচে কি কিছুটা একটু নষ্ট নষ্ট হয়েছে, নষ্টগুলো ফালায় তারপরে শাকটা রান্না করছি। শাকটা কিন্তু খুবই ভালো ছিল, এর আগেও একবার রান্না করেছিলাম, এখন আবার একটু রসুন সম্বার দিয়ে রান্না করলাম, আগের বার রান্না করেছিলাম নিরামিষা, শাকটা খুবই ভালো ছিল। তো রসুন সম্বার দিয়ে শাকটা সিদ্ধ করে, শাকটা কাটতে একটু সময় লেগেছে, শাক কেটে তারপরে রান্না করলাম, শাক হয়ে গেছে। আর ওইদিকে করলা ভাজা, করলাটাও অনেক দিন আগে এনেছিল, তো করলা কিছু কিছু করলা পাকা পাকা হয়ে গেছে, করলাটাকে কুচো চিংড়ি দিয়ে আলু দিয়ে তারপর করলাটা ভাজি করলাম, সাথে হচ্ছে ওটা এই মাছটা বের করে নিয়েছি, এই মাছটার নাম হচ্ছে মিনি মাছ, মিনি মাছ এনেছিল এর আগে, এটা খাওয়া হয় নাই, তো ওই মাছটা বের করে নিয়েছি। মিনি মাছের ঝোল রান্না করব, ডালের বড়ি, ধনে পাতা, সিম দিয়ে, তারপর ফুলকপি দিয়ে। এবার ঝোলটা কমই খাওয়া হয়েছে, রসাই বেশি খাওয়া হয়েছে, ঝোলটাও সেই হয়েছিল ডালের বড়ি দিয়ে ঝোল। এদিকে কিন্তু আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শাক তারপর করলা ভাজা ঝোল, আর অনেকটা দুধ ছিল, সেই দুধ গরম করে নিয়েছি 1 কেজির মতো, কালকে পায়েস করব। আর সৌমিক এখানে পাটি সাপটা খাচ্ছে, সৌমিক পাটি সাপটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তারপরে ওকে আর খাওয়াতে পারিনি, পরে ঘুম থেকে উঠেছে, পরে খাওয়াইয়েছি। আর এইদিকে আমি প্রতিদিনের মতোই চুলার পাটটা পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে টুয়ে চুলাটা সাবান টাবান দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে সন্ধ্যার পরে সৌমিক অনেক দিন ধরে বলতেছে মা চটপটি খাবো চটপটি খাবো, কিন্তু সৌমিকের বাবার সময় হয় না, এর জন্য আমরা যেতে পারি না। তো এদিকে সৌমিক চটপটি খাইলো, আমরা একসাথে এক প্লেটে ঝালমুড়ি নিয়েছিলাম আমি আর সৌমিকের বাবা, শেয়ার করে খাইছি। এক প্লেট ফুচকা নিয়েছিলাম, সেটাও আমি আর সৌমিকের বাবা শেয়ার করে খাইছি, আর এক প্লেট চটপটিও নিয়েছিলাম, সেটাও আমি আর সৌমিকের বাবা শেয়ার করে খেয়েছি। যাই হোক, আজকের ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি, তোমরা অনেক 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 ভালো থেকো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য অনেক 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 উৎসাহিত করে। টাটা, বাই বাই।